বাবা, ও কার্তিক দা গো, হেভি নগরের কেস হয়েছে গো, আমাদের আমাদের জালি ঝন্টুকে চামেলি দিদি, জালি ঝন্টুকে চামেলি দিদি, হ্যাঁ হ্যাঁ, পুরো কথাটা বলবি তো? আমাদের জালি ঝন্টুকে চামেলির দিদি সিনেমা হলে গিয়ে জুতো নিয়ে একবার দাওয়া করছে। চামেলি কিছু বললো না? ও তো জানে যে হচ্ছে চামেলির বয়ফ্রেন্ড। ও তোর বয়ফ্রেন্ড? ওই বয়ফ্রেন্ড লাভার তো, তার তো লাভারের কম্ব কাভার করেছে, তারা মিথ্যে কথা বলে মেয়ে পাঠাবে ওই চিকনার মতো, ওই চিকনার মতো। হ্যাঁ, আমাকে মিথ্যে কথা বলেছে জানো তো, তুমি বললে বলে আমি জানতে পারলাম, বলেনি যে বউ আছে। যাক গে ঝন্টুর কথা বলি, ঝন্টু তো ঝন্টু মিথ্যে কথা বলে মেয়ে পাঠায়, এবার বোধ 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 সারা বোধ। আরে সে তো আমিও মিথ্যে কথা বলে মেয়ে পাঠায়, সে তো মিথ্যে কথা বলে ওও মেয়ে পাঠায়, সে তো মিথ্যে কথা বলে ওও মেয়ে পাঠায়। মেয়েদের কেউ কোনোদিন সত্যি কথা বলে না, যাও বা মেয়েদের বলে, বউকে তো মোটেই বলে না। তুমি আর ঝন্টু, আরে ওর তো কোনো বাড়ি ঘরে ঠিক নেই, দুদিন বনগাঁ তো দুদিন বিহালা, দুদিন গড়িয়াহাটে রোল বেচছে তো, দুদিন দেশের মাঠে পড়ে রয়েছে, আরে জালিয়াতি করে তো জেলেও গিয়েছিল। আরে সে কথা তো চামেলি জানতো, সেই জন্যই ওর উপরে লটকে ছিল তো, হঠাৎ করে কি হলো? আরে চামেলির এই মটকায় কি বুদ্ধি আছে গো? তারপরে কি আছে? কেওসিন সে কি একদম পুরো ঝন্টু তুমি শাহরুখের মতো ড্রেস করে গিয়ে ওকে বলেছে এবার ঝন্টু যখন এই চাপ এই পুরো মুখে চেপেছে না চামেলিকে, আর চামেলি দিদি পেছন থেকে জুতো নিয়ে মার 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 আমার হচ্ছে তুই চামেলির দিদিও সময় ক্ষতি নেই, আমারে তুই যেন ঝন্টু ভাবিস না, দিদি তুলে মারলে আমার অবস্থা খুব টাইট হয়ে যাবে, তাই না? সেখানে দেখ আমরা তো সব মার ফাইটের মধ্যে থাকতে পারবো না, আমরা চিকনার মধ্যে এরকম পাউডার মেখে দাড়ি কেটেও আসতে পারবো না। ও হো হো হো, এবার আমরা আর কোনো কথায় থাকবো না, আমরা এখন স্ট্রেট গানেতে চলে যাবো, বাওয়ালি গানে, বাওয়াল তো হচ্ছেই। তুই খাস বারো মাস বল।
এবার